হাই গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি আছি। আমার একটু ঠান্ডা লাগছে। আজকে আমরা বিপিএল এর ফাইনাল দেখতে চলে আসলাম, 2024-এর ফাইনাল। আমরা তিন বন্ধু মিলে, আমি, রাফি এবং ইউশা, আজকে সাপোর্ট করতেছি বরিশালকে। আমি রংপুর সাপোর্টার ছিলাম, কিন্তু রংপুর তো সেমিফাইনালে কুমিল্লার কাছে হারলো, বরিশালের কাছে হারলো। আমরা খেলা দেখতে ঢুকেছিলাম 6 ওভারের সময়, এখন প্রায় 10 ওভারের মতন শেষ। এখন একটু গান বাজনা হচ্ছে স্টেডিয়ামে, খুব ক্রাউডেড। আমরা তো প্রথমে সিট পেয়েছিলাম না, রাফি তো নিচের দিকে দাঁড়াই রয়েছে, আমরা তো উপরের দিকে। আমি আর ইউসা উপরের দিকে এসে একটু কোনোরকম বসতে পারছি, আবার একটু দাঁড়াইলাম মাত্র, গান চলতেছে বলে। এই সবাই টিপ ট্যাপ ক্ল্যাপ করতেছে, দেখুন। অল্প কিছু রান লাগে, মাত্র 2 রান লাগে আর জিতে যাবে, সমস্যা নেই, বরিশাল জিতে যাবে। গাইজ, এই যে এখনই জিতে যাবে বরিশাল, বল করলো, মারলো, এই যে জিতে গেছে বরিশাল, বরিশাল জিতে গেছে। গাইজ গাইজ বরিশাল জিতে গেছে, সবাই এখন খুব উল্লাস করতেছে, মাঠে সবাই চলে গেছে, প্লেয়াররা সবাই। গাইস সবাই বরিশাল বরিশাল বলে স্লোগান দিতেছে। গাইস আর গাইস এখনই ফায়ারওয়ার্কস শুরু হতে যাচ্ছে। গাইজ ফায়ারওয়ার্ক শো শুরু হয়ে গিয়েছে, এখন দেখেন পুরো মাঠে লাইটিং চলতেছে, সাথে ফায়ারওয়ার্ক। গ্র্যান্ড স্ট্যান্ডের উপর সবচেয়ে বেশি, ওই সাইডে আবার লাইটিংও একটু বেশি, ওই কারণ ওই সাইডেই প্লেয়াররা থাকে। গাইজ এখন দেখেন আরো সুন্দর সুন্দর ফায়ার ওয়ার্ক হচ্ছে। গাইজ একটু পরেই দেখা হচ্ছে, আবার ভিডিও এখনই বন্ধ করছি, কারণ পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে হচ্ছে, আবার ভিডিও করব, এখন একটু পরে দেখা হচ্ছে। গাইজ আস্তে আস্তে ফ্ল্যাগ লাইটগুলো জ্বালিয়ে দিয়ে হচ্ছে, একটু পরে ট্রফি দিবে এবং পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন হবে একটু পরেই, এখনই শুরু হতে যাচ্ছে। যারা যারা বিপিএল এর ফাইনাল ম্যাচ দেখতে এসেছিলেন তারা আমাকে একটু কমেন্ট করুন বা একটু লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আর আপনাদের ভালোবাসে। আমার তো প্রত্যেক দিন সাবস্ক্রাইবার বাড়তেছে, এখন 444টা সাবস্ক্রাইবার। বরিশালের গান বাজতেছে। গাইজ এখনই ট্রফি দিয়ে দিবে, এই যে সবাইকে ডাকতেছে গাইজ, ওই যে অলরেডি তামিমের হাতে ট্রফি দিয়ে দিছে, তামিম, সাইফুদ্দিন, সাথে মেহেদি হাসান, মিরাজ আছে, আরেকটা কে, সৌম্য সরকার। সবাইকে আস্তে আস্তে স্টেজে ডাকবে, ট্রফিটা হাতে তুলে দিবে, তারপর হচ্ছে সবাই সেলিব্রেশন করবে ট্রফির, বরিশাল উইন দ্য ফাইনাল। এখন এই যে দেখুন সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে, পিছন দিক থেকে আবার ফায়ার ওয়ার্কস। সবাই চিল্লাইতেছে গাইজ, ফোকাস দে ফোকাস।
আজকের মতন এখানেই শেষ। ইনশাল্লাহ দেখা হচ্ছে সামনে কোনো নতুন নিয়ে দশজনের নতুন সাবস্ক্রাইব করে দিয়ে 44টি সাবস্ক্রাইব হয়ে গিয়েছে।